सामने आगे आसछे বিপ্লব আহমেদ। আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ দর্শকের হচ্ছে খেলার প্রাণ, দর্শকবিহীন খেলা তার বিনিয়োগের মধ্যে, কারণ তার বিনিয়োগটা নদী বা সমুদ্রের মধ্যে যেদিক করছে সেদিকে যায়, নিজের চোখ থাকে না, তেমনি দর্শক ছাড়া খেলা প্রাণ জিন্দা আছে। তাই আবার তারা বিভিন্ন দর্শক পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিমজ্জিত না হই, মাদকের কড়াল গাছ থেকে যুব সমাজকে রক্ষার উদ্দেশ্যে আমাদের সুপ্রান্ত যাবেন। পাশাপাশি আপনারা জানেন ভয়াবহ সেই করোনা ভাইরাস কোভিড-19 আঘাতে আজকে সারা বিশ্ব পুরো অচল, পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। সেই করোনা ভাইরাসের কারণে আমরা একদম ঘরে বসে থেকে একদম অলস হয়ে গেছি, আমাদের মন মানসিকতা স্থির করেছে, তার সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। বই হতে পারে আবারও আমরা বারবার তিন টাইগার্সের আক্রমণ দেখছি, বই হচ্ছে আজকে তিন টাইগার্সের জয়ের পালা একটু বাড়ি হয়ে যাচ্ছে, মাদককে না বলি সুস্থ সুন্দর দেশ বলি। এই প্রোগ্রামটি সামনে রেখে আমাদের কিন্তু যে কোনো মুহূর্তে লায়ন আবার আগামীকাল আরেকটি চমৎকার খেলা আপনাদেরকে দাওয়াত করে রাখি। আগামীকাল ছুটির দিন শুক্রবার সবাইকে মাঠে আসতে অনুরোধ করছি যারা খেলা অনুসরণ করবে। আজকে টিম টাইগার্স এবং গতকালের বিজয়ী দল সুপার সাইক্লোন যে কোনো মুহূর্তে খেলা ফলাফল
সংগঠন হতে পারে আজকের বিজয়ী দুর্গা সূর্য কোন দিকে হলে পরে
এইরকম খেলার অবস্থায় ইনস্টল এক ইনটাইগার টি আমরা আগেই বলেছি কিং কায়ন্তে মরিয়া হওয়া পরে সুন্দর ছিলেন সুদক্ষ গোলকিপার রাজীব আজকের আমরা চাই সকল দর্শক যেন খেলা থেকে আনন্দ পায়, সেই ভাবে আমাদের প্লেয়ারদের খেলতে হবে। এই রকম খেলার অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে নেতা দেখে যে ট্রফি স্পন্সর করেছে আমরা জানি বিভিন্ন প্রকার মানব কল্যাণ এবং সমাজ কল্যাণ কাজে খাজা এন্টারপ্রাইজ অংশগ্রহণ করে থাকে। আপনাদের কোনো কিছু দরকার হলে আপনারা সবাই জানেন খেলা মানে হারজোর খেলার কোন দল জয়লাভ করবে কোন দল পরাজয় মেনে নিতে হবে। আজকের এই দুই দল চমৎকার খেলছে, এক প্রান্তে কিংস্টন এবং অন্য প্রান্তে টিম্পারলার। পাশাপাশি আমি আজকের এই প্রবর্ত ভিতরে যারা বুদ্ধিমান যুবকে আজকের এই খেলাটি উপভোগ করছেন তাদেরকে আমি আজকের এই ধারাভাষ্য থেকে তারাবিনগর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বলতে বলতে আক্রমণে টিম্পারলার চমৎকার শট মারছে, মোহাম্মদ বিল্লাল হোসেন চমৎকার চমৎকারের পরে কি আজকের এই খেলার ফলাফল তিন টাইগার তিন এবং তিন প্লান এক চারিমাটা দিয়ে ধারাভাষ্য পরিবর্তন ধারাভাষ্য নিয়ে আসছেন মোহাম্মদ বিক্রম ভাই। ধন্যবাদ নিয়ে থেকে করুন ধারাভাষ্য। আমরা প্রত্যাশা করি ইসলামাবাদ থেকে অনেক আন্তর্জাতিক মানের ধারাভাষ্য তৈরি হবে যারা সহ সারা বাংলাদেশে দাবি দিবে। যাই হোক, খেলার ফলাফল
সেই খেলায় যে মরক্কা ম্যাচ নির্বাচিত হয়েছে একটু পরে জানতে পারবো খেলা প্রায় সম্ভবত শেষের দিকে ইতিমধ্যে ব্যবধানে এগিয়ে আছে টাইগার্স শনিবার একটি আন্তর্জাতিক ম্যাচ, সেটি প্রিমিয়ার লীগ নয়, আন্তর্জাতিক ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা